আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহরাজাদ স্বপ্না। শুরুতে এই সংবাদ শিরোনাম, ঝুঁকি মুক্ত থাকলেও ইয়াসার প্রভাবে বাংলাদেশ উপকূলে জলোচ্ছ্বাস, বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ চাপা ও পানিতে ডুবে চারজনের মৃত্যু। উড়িষ্যায় তাণ্ডব চালায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি, উপকূলে জলোচ্ছ্বাস, ভারতে তিনজনের মৃত্যু। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়ল, 12 জুন পর্যন্ত নির্ধারিত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে, জানালেন শিক্ষামন্ত্রী। স্বীকৃতিহীন ইসরায়েল কেউ ভ্রমণ করলে শাস্তির আওতায় আনা হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী, ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক রয়েছে আগের মতো। শুনছিলেন শিরোনাম, যাবো বিস্তারিত। শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াস প্রসঙ্গ। ঘূর্ণিঝড় ইয়াস থেকে ঝুঁকি মুক্ত বাংলাদেশ, ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যায় আঘাত করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান এমন তথ্য জানিয়ে বলেছেন, তবে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলীয় এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। আর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেছেন, ইয়াস সরাসরি আঘাত না করলেও এর প্রভাব ও পূর্ণিমার কারণে উপকূলে জলোচ্ছ্বাস হয়েছে, নতুন করে আরও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এস এম আরিফ। ঘণ্টায় 150 কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালিয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস। উৎপত্তিস্থল থেকে ঘূর্ণিঝড়টির গতিপথ উত্তর পশ্চিম দিকে হওয়ায় ঝুঁকিমুক্ত বাংলাদেশ, তবে ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়ার কথা জানায় আবহাওয়া অফিস। জোয়ারে প্লাবিত হওয়ার কারণটা হলো পূর্ণিমার প্রভাব এবং এই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে 3 থেকে 6 ফিট উচ্চতার পানিতে প্লাবিত হতে পারে। তো বাংলাদেশের আবহাওয়া আমাদের যতটুকু এখন সতর্ক থাকতে হবে সেটা হলো এই যে দমকা ঝড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রপাত, এই আবহাওয়াটি আরও 1 থেকে 2 দিন অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষয়ক্ষতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, যে যে জেলায় বাঁধ ভেঙে গেছে জেলা প্রশাসনের নেতৃত্বে পানি সম্পদের মন্ত্রণালয়ের লোকজন সেগুলা এবং স্থানীয় লোকজন সহ স্বেচ্ছাসেবক সহ সেটা নির্মাণের কাজ চলছে। আমরা তথ্য পেয়েছি অনেকগুলো জায়গায় বাঁধ ভেঙে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়নে 2031 সালের মধ্যে দেশে বিভিন্ন অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণের কথাও জানান ডাক্তার এনামুর রহমান। কিন্তু 60-এর দশকের এই বাঁধগুলো এগুলো আর সংস্কার করে খুব বেশি উপকার পাওয়া যাবে না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পূর্ণিমার প্রভাবে কোনো কোনো এলাকায় 4 থেকে 6 ফুট পানি বৃদ্ধি পায়। সেই সাথে ক্রমাগত ঢেউ আছড়ে পড়া ও পানির চাপে বেড়ি বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়ে বহু মানুষ। আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে, বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায় উপকূল জুড়ে, পানিতে ডুবে ও গাছ চাপায় ভোলায় 2 জন ও বরিশালের বাকেরগঞ্জে 2 শিশুর মৃত্যু হয়েছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়া, চরম দুর্ভোগে রয়েছেন উপকূলের মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে ওঠে সাতক্ষীরার উপকূলীয় এলাকা। ঝড়ো হাওয়া আর পূর্ণিমার প্রভাবের সঙ্গে ইয়াস যুক্ত হওয়ায় নদীর পানি বৃদ্ধি পায় 4 থেকে 5 ফুটেরও বেশি। এখানকার শ্যামনগর উপজেলার গাবুরা, কৈখালী, মুন্সিগঞ্জ ও পদ্মপুকুর ইউনিয়নের কয়েকটি স্থানে বেড়ি বাঁধ উপচে, আবার কোথাও কোথাও বেড়ি বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়ে বহু মানুষ। এখানে একটা 1 প্লাটুন কোস্টগার্ড সদস্য নিয়োজিত করা আছে। আমরা অলরেডি একটা বাল্কহেড এবং 10টা কাঠের বোট নিয়ে, একটা স্পিড বোট নিয়ে আমরা এলাকায় নিয়োজিত আছি। বেড়ি বাঁধ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বেড়ি বাঁধটা আরও সুন্দরভাবে সম্পন্ন করে এই আহ্বান, এই দাবি জানাচ্ছি। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছড়ে পড়ে প্রবল ঢেউ, সব ধরনের নৌযানকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এদিকে কুয়াকাটার সমুদ্র সৈকতেও আছড়ে পড়ে ঢেউ, সেই সাথে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় পটুয়াখালীর নিম্নাঞ্চল। বেড়িবাঁধ ভেঙে আমাদের ঘরের ভিতর পানি ঢুকে গেছে, এখন আমরা কোথায় যাব, কোথায় থাকব? বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, সেই জন্য এখন আমরা সব লোকজন নিয়ে গাছের গোড়ায় গোড়ায় অবস্থান করতে আসি। বরিশালেও প্লাবিত হয় নিম্ন এলাকা ও চরাঞ্চল, এতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। মোহাম্মদপুর, রসুলপুর এই অঞ্চলে যত ই আছে, পলাশপুর সবই তলাইয়ে যায়, একটু জ্বর বাতাস হইলি। বাগেরহাটের ভৈরব নদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী মানুষের বেড়েছে ভোগান্তি। ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীর পানিও স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। বরগুনায় শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও তলিয়ে গেছে, অনেকেই সরাতেও পারেননি গুরুত্বপূর্ণ মালামাল। এদিকে ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গাছ চাপা ও পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে, আর মেঘনায় প্রবল ঢেউ আর বাতাসে নৌকাডুবির ঘটনায় 11 জনকে জীবিত উদ্ধার করা হয়। নূর মোহাম্মদ, মাই টিভি। ভারতের উড়িষ্যায় তাণ্ডব চালিয়েছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। পূর্ণিমার প্রভাবে নির্ধারিত সময়ের আগে সকালে উড়িষ্যার বালেশ্বর উপকূলে আছড়ে পড়ে ইয়াস, চালায় ব্যাপক ধ্বংসলীলা। সরাসরি আঘাত না হানলেও দীঘাসহ পশ্চিমবঙ্গের ইয়াসের প্রভাব ঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব শেষ তথ্য অনুযায়ী ভারতে ঝড়ের কারণে 3 জনের মৃত্যু হয়েছে। পূর্ণিমার প্রভাবে ভরা জোয়ার যুক্ত হয়, জলোচ্ছ্বাস দুর্ভোগ বাড়িয়েছে উপকূলবাসীর। মার্জা মান্নানের রিপোর্ট। সকাল 9:15, 155 কিলোমিটার বেগে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ল উড়িষ্যার বালেশ্বরে। শুরু হল তাণ্ডব, সঙ্গে প্রবল বৃষ্টি। তীব্র বাতাসে গাছ উপড়ে ব্যাপক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে যায় বালেশ্বরের সব রাস্তা। তাৎক্ষণিকভাবে গাছ চাপা পড়ে এক শিশুর মৃত্যুর খবর জানায় স্থানীয় কর্তৃপক্ষ। একে তো পূর্ণিমা, তার সঙ্গে চন্দ্রগ্রহণ। পূর্ণিমার প্রভাবে সকাল 9:15 শুরু হয় জোয়ার। একই সময়ে ভরা জোয়ার ও ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ায় দুর্যোগ ও দুর্ভোগ বেড়েছে উপকূল এলাকার বাসিন্দাদের। ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয় বালেশ্বরের পাশাপাশি ভারতের বিশাল উপকূলীয় এলাকা। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয়, পানি ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। উড়িষ্যা ও পূর্ব মেদিনীপুর এলাকার ব্যাপক অংশ পানির নিচে তলিয়ে গেছে। পশ্চিমবঙ্গের দীঘায় বিশাল এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। দীঘার পাশাপাশি মন্দারমণি, তাজপুর, নামখানায় পানি ঢুকে পড়ে শহর ও গ্রামের ভেতরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড়ে রাজ্যের 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 134টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমিতে নোনা পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইয়াসের পরে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী এলাকায় ভরা কাটালে আর এক দফা প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্রে থাকা মানুষকে বাড়ি ফিরতে বারণ করেন তিনি। কালকেও যে টাইড হবে, যেটা বান আসবে, এই বানটায় কিন্তু 5 ফিট উঁচু জল বাড়বে, ফলে কালকের দিনটাও কিন্তু কেউ বাড়ি ফেরার চেষ্টা করবেন না যতক্ষণ জলটা কমে না যাবে। অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস রাতের মধ্যেই শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মার্জিয়া মান্নান, মাই টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 12 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। করোনা মহামারী এখনও অনুকূলে না আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। নির্ধারিত সিলেবাসে SSC ও HSC পরীক্ষা হবে জানিয়ে দীপুমনি বলেন পরীক্ষার আগে একটা সময় ক্লাস নেওয়া হবে। ড্যানিত রঙের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত বছর 18 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে দফায় দফায় বাড়ানো হয় ছুটি। সবশেষ ঘোষণা অনুযায়ী 29 মে পর্যন্ত ছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছুটি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান
করোনার সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে নয়। পাশাপাশি ঈদের ছুটিতে অগণিত মানুষের যাত্রা বাড়িয়েছে সংক্রমণ ঝুঁকি। এমন অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুটা সংক্রমণের হার বেড়েছে, একটু ঊর্ধ্বগতি যেটি পরিলক্ষিত হচ্ছে, কোন কোন জেলায় সংক্রমণের হার অনেক বেশি হঠাৎ করেই হয়েছে। তো এইসব নানান বিষয় মাথায় রেখে আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি, সেই ছুটি আমরা আগামী জুন মাসের 12 তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করছি। এবছর যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। যে অভিজ্ঞতাগুলো হয়েছে এবং যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাবো। শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে এবং মনোবল শক্ত রাখে তার জন্য অনলাইন অ্যাসাইনমেন্ট ও ক্লাস অব্যাহত থাকবে বলেও জানান ডক্টর দীপুমণি। শতকরা 93 ভাগ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে এবং সে কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়ার যে একটা আশঙ্কার কথা অনেকেই বলেছিলেন, সে আশঙ্কাটিও প্রায় নেই বললেই চলে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গ বাদ গেলেও পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, স্বীকৃতিহীন দেশটিতে ভ্রমণ করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ওষুধ সামগ্রী সহযোগিতা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এসএমআরএফের রিপোর্ট। ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ, বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে ইসরায়েল ব্যতীত কথাটি বাদ পড়ার খবর আসে গণমাধ্যমে। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে বাংলাদেশের পাসপোর্টে এই পরিবর্তনের বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। পাসপোর্ট ইজ অ্যান আইডেন্টিটি এন্ড ইট ডাজ নট রিলেট এনিথিং উইথ দি ফরেন পলিসি। আওয়ার ফরেন পলিসি অ্যাজ ওয়া অ্যাজ ইট ওয়াজ ইন দি ইউ নো ডিউরিং বঙ্গবন্ধুস টাইম ইট ইজ সেম টুডে। উই ডোন্ট রিকগনাইজ ইসরায়েল। নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলে ভ্রমণের কোনো সুযোগ নেই বলেও জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। উই ডোন্ট রিকগনাইজ ইসরায়েল সো নো ওয়ান ফ্রম বাংলাদেশ ক্যান ভিজিট এ স্টেট অফ ইসরায়েল এন্ড ইফ এনি ইউ নো দ্যাট এনিওয়ান গোজ দেয়ার উইদাউট গভর্নমেন্ট পারমিশন দ্যাট পারসন ইজ লায়াবল টু বি প্রসিকিউটেড এন্ড দেয়ার হ্যাজ বিন এভিডেন্স অফ ইট বিফোর। সরকারের পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। উই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, ইউর সাপোর্ট, ইউর ডোনেশন ভেরি মাচ এন্ড উই অ্যাপ্রিসিয়েট ইচ এন্ড এভরি পারসন হু ডোনেটেড ফর প্যালেস্টাইন, ইচ এন্ড এভরি পারসন হু রোট অ্যান আর্টিকেল অ্যাবাউট প্যালেস্টাইন, হু সেড আ ওয়ার্ড অ্যাবাউট প্যালেস্টাইন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য। সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন থেকে তিনি একথা বলেন। উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য। তিনি আরও বলেন, জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়, তাই সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মির্জা ফখরুল সাহেব উপকূলীয় এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে গতকাল এক বিবৃতি দিয়েছেন, অথচ সরকার দু তিন দিন আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। তার বিবৃতির আগে স্বেচ্ছাসেবকগণ জনগণকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে শুরু করেছে এবং এই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের কাছে পৌঁছে যাওয়া, সাহায্যের হাত বাড়ানোই
আওয়ামী লীগের ঐতিহ্য। সরকার দেশকে দানবীয় রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, করোনা ও আওয়ামী লীগের দুঃশাসন, এই দুই দুর্যোগে দেশের মানুষ এখন নিগৃহীত। মাহবুব সৈকত রিপোর্ট। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী নিয়ে বিএনপির পক্ষ থেকে বারিধারার দূতাবাসে যান দলটির মহাসচিব। রাষ্ট্রদূত ইউসুফ সালেহ রমাদানের কাছে এই ওষুধ সামগ্রী হস্তান্তর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহযোগিতার জন্য ধন্যবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা ও তার আশু রোগমুক্তি কামনা করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাংক দ্য লিডার্স অফ দ্য অফ ইওর পার্টি এন্ড রেসপেক্টেড ম্যাডাম খালেদা, আই উইশ হার ওয়েল। বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব, সমর্থন জানান ফিলিস্তিনের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি। প্যালেস্টাইনের এই সংগ্রামের সময়, যুদ্ধের সময় তারা একটি জাস্ট ওয়ার, একটা একটা ন্যায়সঙ্গত লড়াই করছে তারা তাদের নিজস্ব ভূমির জন্য। সেই সময় দুঃখজনকভাবে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টের উপর থেকে যে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা লেখা ছিল সেটাকে তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি। অন্যদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় করোনা এবং সরকারের দুঃশাসন দেশের মানুষের জন্য দুর্যোগ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা বর্তমানে বাংলাদেশ একটা আরেকটা সমস্যায় আছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা। বিশ্বের সর্বস্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছেই বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণের কারণে এবার নেই বড় কোনো আয়োজন, তবে সকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয় প্রতীকী র্যালি। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের কঠোরভাবে দমন করা হবে। এই সমস্ত অপশক্তি মাঝে মধ্যে বিষবাষ্প ছড়ায়, মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালায়, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আজকের এই দিনে, বুদ্ধ পূর্ণিমার দিনে, আমরা যেন প্রত্যেকে নিজ নিজ ধর্মের মূল মর্মবাণীকে বুকে ধারণ করে সেটি অনুশীলন করি এবং সবার মধ্যে সম্প্রীতি এবং সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করি। বিচ্ছিন্ন ঘটনার কারণে সাংবাদিক ও সরকার মুখোমুখি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভুয়া সাংবাদিক দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। আর গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শামর রেজাউল করিম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুরুরিয়ে র্যালির উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শামর রেজাউল করিম ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্মবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে ডিআরইউ এর নেতৃত্ব দানকারীরা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। লড়াই, ঐক্য এবং ভ্রাতৃত্ব থাকে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। একটিমাত্র সংগঠন যারা বাংলাদেশে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিগতভাবে নির্বাচন শুরু করেছিল। ঐক্য সুসংগত হোক এবং লড়াই আমাদের সাংবাদিকতার পেশার মর্যাদা রক্ষার জন্য এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। শুভেচ্ছা বক্তব্যে পেশাদারিত্বে অবিচল থাকার ও সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরার আহ্বান জানান পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শামর রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত ভুল ত্রুটি সামনে তুলে ধরা হবে তত বেশি রাষ্ট্র উপকৃত হবে, রাষ্ট্র সংশোধিত হয়ে কাজ করার সুযোগ পাবে। একইভাবে রাষ্ট্রের গুণগত মান উন্নয়ন, উন্নয়নের অগ্রযাত্রা, সেটাকেও সামনে নিয়ে আসতে হবে। আমি আশা করব যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন
গণমাধ্যম এবং রাষ্ট্রের মাঝখানে কোনোভাবে দূরত্বের সৃষ্টি না করে। সঠিক সাংবাদিকতাকে উৎসাহিত ও ভুঁইপুর সাংবাদিকদের দমনের কথাও জানান তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। যে কিছু ভুঁইপুর অনলাইন করে ব্যবসা করে অন্য কিছু, কিন্তু সেই ব্যবসার স্বার্থে কোনো একটা অনলাইন খুলে একটা কার্ড বানালো উনি সাংবাদিক, এই ধরনের কাজগুলো যাতে না হয় সেজন্য আমার মনে হয় এখানে একটি শৃঙ্খলা আনা দরকার এবং একটি নিয়ম নীতির মধ্যে আনা দরকার। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের একমাত্র পর্যটক জেটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রতি বছর পর্যটন মৌসুমে দৈনিক 5-12 হাজার পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা এই জেটি দিয়ে জাহাজে ওঠানামা করেন। গত রাত থেকে ঘূর্ণিঝড় ও জোয়ারের পানির উত্তাল ঢেউ জেটিতে আঘাত করতে থাকে। এতে জেটির পন্টুনে ফাটল দেখা যায়। সকালে উত্তাল সাগরের ঢেউ আঘাত আনলে জেটির অধিকাংশ পন্টুন, রেলিং ও সিঁড়ি নষ্ট হয়ে যায়। 18 বছর আগে 300 মিটার দৈর্ঘ্যে এই জেটিটি নির্মাণ করে এলজিইডি। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে রোববার দুপুর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসনের তৎপরতায় সড়ক ফাঁকা রয়েছে। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন সড়কের পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরবতা। বন্ধ রয়েছে শহরের বিপণী বিতান ও দোকানপাট। জেলা থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস, এমনকি পণ্যবাহী যানবাহন ছাড়া অভ্যন্তরীণ রুটেও কোনো গণপরিবহন চলাচল করছে না। নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ছাড়া সকল দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতি বিবেচনা করে নওগাঁর কয়েকটি উপজেলাকে সতর্ক অবস্থায় রয়েছে জেলা প্রশাসন। উপজেলার ইউএনও ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইতিমধ্যেই সেগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, করা হচ্ছে মাইকিং। এছাড়াও যেসব পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে সেসব যানবাহনগুলোকে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঝুঁকি মুক্ত থাকলেও ইয়াসার প্রভাবে বাংলাদেশ উপকূলে জলোচ্ছ্বাস, বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ চাপা ও পানিতে ডুবে 4 জনের মৃত্যু। উড়িষ্যায় তাণ্ডব চালায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি, উপকূলে জলোচ্ছ্বাস, ভারতে 3 জনের মৃত্যু। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়ল, 12 জুন পর্যন্ত নির্ধারিত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে জানালেন শিক্ষামন্ত্রী। স্বীকৃতিহীন ইসরায়েল কেউ ভ্রমণ করতে শাস্তির আওতায় আনা হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক রয়েছে আগের মতো। ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে জেরুজালেমে মার্কিন দূতাবাস পুনরায় চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর। পোল্যান্ডে ইউরোপা লীগের ফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।